নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 18 আগস্ট 2022 বৃহস্পতিবার স্বয়ং মা লক্ষ্মীর কৃপায় যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। প্রতিদিনের মতন একটি কথা, আপনারা আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন। শুধুমাত্র রাশির নাম শুনে আপনি ভিডিওটি স্কিপ করে যাচ্ছেন সেটি করবেন না, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য দেওয়া হয়, যেটা আপনি যদি ফলো করেন, আপনার জীবনে অ্যাপ্লাই করেন, আপনি কিন্তু এই হঠাৎ প্রাপ্তি বলুন বা সুপার প্রাপ্তি বলুন আপনার ঘটবে। এই প্রাপ্তির জায়গাটা যদি আমি আলোচনা করি, সেখানে আমি বলবো প্রত্যেক মানুষের জীবনে কম বেশি প্রাপ্তির যোগ কিন্তু থাকে। কারো কারো ক্ষেত্রে হয়তো বা যোগটা কেটে গেছে বা আপনার যোগটা দেরি আছে। যাদের ক্ষেত্রে কেটে গেছে, হয়তো আপনার কেটে গেছে, আপনি নিজেই জানেন না, সেটাকে সেই জায়গাটা কিন্তু নিয়ে আনার জায়গাটা হচ্ছে একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের। এই জন্য আমি বারবার বলছি, রাহু রক্ষা কবচ এবং যাদের ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে, খুবই পাওয়ার রিং আপনারা পরিধান করুন। এই পাওয়ার রিংটা কী করবে, একসঙ্গে চার চারটি গ্রহকে কিন্তু নিয়ন্ত্রণ করবে। রাহু, শুক্র, বুধ এবং শনি, এই চারটি গ্রহকে কিন্তু নিয়ন্ত্রণ করবে পাওয়ার রিং। তো এই পাওয়ার রিং এবং রাহু রক্ষা কবচ আপনার ক্ষেত্রে এই সুপার প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। তবে আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন। মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনারা কিন্তু পাবেন। তো আগামীকাল বৃহস্পতিবার যে পাঁচ রাশির গাঢ় প্রাপ্তি বা সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। দেখুন, আমি যে রাশিগুলোর কথা বলবো, সেই রাশিগুলোর কম বেশি প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে, কম বেশি প্রাপ্তির যোগ সৃষ্টি করতে চলেছে এই রাশিগুলোর। কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে তার জন্মছকের উপর। জন্মছক যদি আপনার ফেভারে যদি থাকে, আপনার যদি রাহু গ্রহ ফেভারে থাকে, আপনার যদি ভাগ্যভাব ফেভারে থাকে, আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে। কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকের উপর, এবং এর পাশাপাশি দশাটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই যে পাঁচটি রাশির আমি কথা বলছি কি না, কম বেশি প্রাপ্তির যোগ কিন্তু হবে এই পাঁচ রাশির। ছোটো হলেও হবে, বড় হলেও কিন্তু প্রাপ্তি কিন্তু এই পাঁচ রাশির নিশ্চিত কিন্তু হতে কিন্তু চলেছে। কেউ কেউ বলছেন যে স্যার, আমার ক্ষেত্রে বড় ধরনের প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। আপনি একবার নিজের ন্যাকাল চার্টটা একটু দেখান না, আপনার জন্মকুণ্ডলীটা রাহু কোন ভাবে অবস্থান করছে, কোন ভাবাধিপতির সঙ্গে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ দুম করে আমি একটি কমেন্ট করে বসলাম, কিন্তু আমার জন্মছকে যোগ আছে কি না, এই জন্যই বারবার বলছি যোগটা কিন্তু থাকা দরকার। এবং এমন কিছু কিছু মানুষ আছে না, যারা নিজেদের রাশি কিন্তু ওয়াকিবহল নয়, কী রাশি এখনও কিন্তু নিজেরাই কিন্তু জানে না। ওই আমার এ বলেছিল এই রাশি, ওই বলেছিল ওই রাশি, কিন্তু এক্স্যাক্ট কী রাশি সেটা কিন্তু নির্ধারণ নয়। অর্থাৎ নিজেদের জন্ম সময়, নিজেদের জন্ম সালটা ঠিকঠাক মতন, বা কেউ কেউ বার জানেন তো টাইম জানেন না, কেউ টাইম জানেন তো সাল জানেন না, কেউ বাংলা সাল জানেন, কেউ ইংরেজি সাল জানেন না, এই যে দোনামোনা 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 অনেকের কিন্তু আছে,
এই জায়গাটার জন্য আমি বারবার বলছি, আপনারা নিজস্ব হস্তরেখাটা বিচার করান। আপনার হস্তরেখাতে যদি যোগ যদি থাকে তাহলে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। কত অ্যামাউন্টের প্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে, আমি আবারও বলছি, আপনার ভাগ্যভাব। এটা যদিও সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, এখানে কিন্তু ভাগ্য যদি আপনার সাথ দেয় তাহলে কিন্তু আপনার বড় ধরনের প্রাপ্তি কিন্তু ঘটা কিন্তু সম্ভব। এবার আমি একটি কথা আপনাদেরকে বলি, যাদের ক্ষেত্রে রাহু স্ট্রং আছে কিন্তু আপনার ক্ষেত্রে শনি বা শুক্র বা বুধ আপনার ন্যাকাল চার্টে খারাপ, এই জায়গাটা দেখা দরকার। এই জন্য আমি পাওয়ার রিংয়ের কথাটা বারবার বলছি। পাওয়ার রিং কী করবে বলেন তো, একসঙ্গে চারটি গ্রহকে নিয়ন্ত্রণ করবে এবং আপনার বাস্তুক্ষেত্রে রাহুর প্লেসমেন্টটা দেখা দরকার। আপনার বাস্তুক্ষেত্রে রাহু প্লেসমেন্টে কোনো ডিস্টার্ব নেই তো? এবং দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা কিন্তু দেখা দরকার। কোন দশা আপনি পাবেন, কোন দশাতে আপনার অর্থপ্রাপ্তি হবে। আপনার ক্ষেত্রে যদি মারক দশা চলে, আপনি প্রাপ্তির প্রচেষ্টা করছেন, প্রাপ্তি হবে না। কিন্তু আপনার ক্ষেত্রে যদি রাজ্যকারী গ্রহের দশা চলে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত ঘটবে। এবার আপনাদেরকে আমি জানাই যে পাঁচ রাশির আমি কথা আপনাদেরকে বললাম, সেই পাঁচ রাশির মানে কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হবে। অর্থাৎ এটা দেখতে হবে যে আপনার ন্যাকাল চার্ট সব শেষ কথা কিন্তু বলবে, আপনার ভাগ্যচক্র শেষ কথা কিন্তু বলবে। এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা। ভাগ্য যদি আপনার সাথ দেয় তাহলে আপনি আগামীকাল কোটিপতি পর্যন্ত হতে কিন্তু পারেন। কিছু কিছু থাকে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে ক্ষণে, কিছু কিছু ক্ষেত্রে জানেন তিথিক্ষণটা হয়তো আজকে আপনি গরিব আছেন, কালকে আপনি প্রচুর অর্থশালী মানুষ হতে পারেন। কখন কার ভাগ্য কীভাবে কখন কীভাবে বদলে যায় সেটা কিন্তু কেউ বলতে পারে না। যারা রেমিডিয়াল মেজারমেন্ট নিচ্ছেন তাদের ক্ষেত্রে তো বদলাবেই, যারা পাওয়ারিং ধারণ করেছেন রাহু রক্ষা কবচ থেকে পাওয়ারিংয়ে কিন্তু বিশেষভাবে কিন্তু সুপার পাওয়ার দিবে। পাওয়ারিং অর্থাৎ যেটা চারটি গ্রহকে একত্রে এক ছাতার তলায় নিয়ে এনে যে পাওয়ারিং আপনাকে প্রভূত অর্থপ্রাপ্তি ঘটাবে, সেই পাওয়ারিং আপনার জীবনে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে দেখুন, এই জায়গাটাতে অনেকে বলছে স্যার আমি তো ছোটো পারছি। দেখুন আপনার যে জায়গাটাতে মানে প্রাপ্তির সম্ভাবনা সেটাই কিন্তু আপনি পাচ্ছেন। সেই জায়গাটাতে আপনি যদি বড় ধরনের প্রাপ্তি চান এখানে আপনাকে আপনার ন্যাকাল চারটা কিন্তু দেখা একান্তই দরকার এবং হস্তরেখা বিচার করা। কিছু গ্রহ প্রতিকার, রাহু কবচ, রাহু রক্ষা কবচ, পাওয়ার রিং, গ্রহরত্ন, পুজো, বাস্তু ভিজিট, দেখুন ওই একটি আমি করলাম তারপরে আমি করছি না, আমি আমার মতন করে চালাচ্ছি, এদিকে ইনভেস্টমেন্ট করব কিন্তু আমি মানে এইসব দিকটাতে আমি ইনভেস্টমেন্ট করব না, সেটা কিন্তু হবে না। আপনার ন্যাকাল চার্ট কতটা সাপোর্ট দিচ্ছে প্রাপ্তির ক্ষেত্রে সেটা কিন্তু দেখা দরকার। তো আগামীকাল 18 আগস্ট 2022 যে পাঁচ রাশির আমি সুপার প্রাপ্তির কথা আমি বললাম, সে পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে কিন্তু আমি বলবো। কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ কমেন্ট করেছেন যে স্যার আমার হয়েছে কিন্তু বড় বড় অ্যামাউন্টের অর্থের জায়গাটা কেটে যাচ্ছে। এটাই হচ্ছে পাওয়ারিংয়ের কাজ, বড় অ্যামাউন্টের অর্থ পাওয়ার জায়গাটা পাওয়ারিং আপনার জীবনকে বদলে কিন্তু দিতে পারে।
এবার আমি একে একে রাশির নাম, টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে বলতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সে রাশির নাম প্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনার আগামীকাল, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 5। শুভ সময় সকাল 10:31 থেকে 12:03 পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং আরেকটি আপনাদের 8। শুভ সময় সকাল 8:41 থেকে 9:32 পর্যন্ত। দ্বিতীয় রাশি, 3 নম্বর রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 3। বৃশ্চিক রাশি এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে শুধুমাত্র 8 এবং শুভ সময় দুপুর 12:19 থেকে 2:18 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো, প্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে। তবে একটি কথা বলি, প্রত্যেকে চেষ্টা করছেন কিন্তু সবার ভাগ্যেই যে হবে এটা এমন কোনো কথা না, যাদের ক্ষেত্রে গাঢ় যোগ আছে তারাই কিন্তু প্রাপ্তি আগামীকাল কিন্তু নিশ্চিত হতে কিন্তু চলেছে। সর্বশেষ এবং অন্তিম রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 1 এবং 5। আপনাদের শুভ সময় 10:45 থেকে শুরু করে আপনাদের 11:58 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই যে 5 রাশির আমি কথা বলছি, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, গ্রহরত্ন, বাস্তু ক্ষেত্রে বিচার, পাওয়ার রিং, রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচ বা পূজাপাঠ করতে চাইছেন, সেই জায়গাটাতে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। সম্পূর্ণরূপে পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়, শুধু রাশির নাম শোনার জন্য না, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করুন। নমস্কার।